আমার কি কি বললো ওখানকার? এই মুহূর্তে আমাদের রিজনে যদি বলি, দুটো সিনপটিক সিচুয়েশন রয়েছে। প্রথম হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে বিহারে অ্যাডজয়িং ইস্ট ইউপির উপরে, আর মনসুন অক্ষরেখা সেটা মোটামুটি নর্থ বেঙ্গলের দিকে গেছে, পাটনা তারপরে অরুণাচল প্রদেশের দিকে গেছে। এই যেহেতু এই দুটো সিস্টেম আর এক্সপেক্টেড যে এই সিস্টেমগুলো পারসিস্ট থাকবে, ফলে নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত হওয়ার বেশি চান্সেস রয়েছে। সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে লাইট টু মডারেট, আর জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আজকে যদি বলি, আলিপুরদুয়ার কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। আগামীকাল আর 5টা ডিস্ট্রিক্ট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর অন্য 3টে ডিস্ট্রিক্ট যেটা বললাম দুই দিনাজপুর মালদা, তার সঙ্গে সাউথ বেঙ্গলের দু একটা ডিস্ট্রিক্ট বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। অর্থাৎ আগামী 4-5 দিন যদি আমি বলি, নর্থ বেঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার খুব স্ট্রং পসিবিলিটি রয়েছে। এবার দক্ষিণবঙ্গতে যদি বলি, কাল পরশু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে। কলকাতা রেস্ট অফ দি ডিস্ট্রিক্ট যদি আমি বলি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। বেসিক্যালি এই বৃষ্টি যেগুলো হবে সাউথ বেঙ্গলে বা কলকাতা, থান্ডারস্টর্মের বৃষ্টি হবে, যেখানে থান্ডারস্টর্ম সেল হবে সেখানে একটা শর্ট স্পেলে বৃষ্টি হবে, আর অন্য জায়গায় কিন্তু সেরকম বৃষ্টিপাতের খুব একটা চান্সেস নাই। কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে দু এক পশলা রেন লাইট টু মডারেট হওয়ার চান্সেস রয়েছে। টেম্পারেচার মোটামুটি হায়ার সাইডের দিকেই থাকবে, যদি কলকাতা বলি অ্যারাউন্ড 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতের তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকবে।